এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয়, এটা দুনিয়ার ফিচার। চিরসুখ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না, চিরসুখ এবং চির শান্তির জায়গা হচ্ছে জান্নাত। কিন্তু সমস্যা বাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি, যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায়, এই তখনই সমস্যা বাদে। এন্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম, স্বীকার্য হবেই হবে পরীক্ষা। পৃথিবীর জীবনটাই এমন, এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে। পরীক্ষা থাকবে, এখানে বিপদ থাকবে, এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে। চিরসুখ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না, চিরসুখ এবং চির শান্তির জায়গা হচ্ছে জান্নাত। চিরসুখ এবং চির শান্তি কোথায়, এটা জান্নাতের বৈশিষ্ট্য। চিরসুখ চির শান্তি, টেনশন নাই, ঝামেলা নাই, পরীক্ষা নাই, বিপদ নাই, রিস্ক নাই, স্ট্রাগল নাই, এটা হচ্ছে দ্য ফিচার্স অফ জান্নাত, জান্নাতের ফিচার। কিন্তু সমস্যা বাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি, যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায়, এই তখনই সমস্যা বাদে। এন্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম, এটাই বড় সমস্যা। এই সমস্যার সমাধান কোথায়, এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি। জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে দেয়ার উইল বি নো সিকনেস ইন প্যারাডাইস, জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না, চিরসুস্থ। সুবহানাল্লাহ, পড়েন, চিরসুস্থ চির সবল, কেউ অসুস্থ হবে না জান্নাতে। জান্নাত হবে অ্যান্টি এইজিং, জান্নাতে বয়স বাড়বে না কারো, চিরযৌবনা, চিরযুবক, অ্যান্টি এজিং। আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায় না, ক্রিম, কথা বুঝতেছেন, অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায়। তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাঁজ পড়ে না, এটার দাম দাম আছে কিন্তু অনেক। অ্যান্টি এজিং ক্রিম লাগায়, শ্যাম্পু ইউজ করে, অ্যান্টি এজিং অয়েল আছে, এটা দিলে নাকি চামড়ায় ভাঁজ পড়ে না। ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি, নাম শুনছেন না, যে তার ছেলের বিয়ে হয়ে গেল, তো এই মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি, সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে, গোল্ড ওয়াটার, অ্যান্ড ইটস কস্ট $60,000, $60,000 দাম এক বোতল গোল্ড ওয়াটারের। কেন? ফর অ্যান্টি এজিং, যাতে বয়সের ছাপ গালে না থাকে। এখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে? সম্ভব না, কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না, এটা জান্নাতের ফিচার। সুবহানাল্লাহ, পড়ে তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না, জান্নাত হবে চির যৌবন, চির যৌবনা, ওখানে আমরা যুবক থাকবো, প্রত্যেকে 33 বছরের যুবক যুবতী হয়ে জান্নাতে ঢুকবো। বিষ্ণু সাহা ইসলাম বলেন আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন, জান্নাতে যারা যাবে শুভ্র দাড়িবিহীন, প্রত্যেকে হবে 33 বছর বয়সের। ওই যে 33 বছর বয়সে একবার ঢুকলেন আর বয়স বাড়বে না, ওইটাই চিরকাল ওই বয়স পাবে। জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন, কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, হাইপার টেনশন নাই, সজীব প্রাণবন্ত। সুবহানাল্লাহ। জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দেয়ার ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত, এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো? 7 দিনের জন্য চেক ইন নাকি? চেক ইন কয়দিনের জন্য? 7 দিন 10 দিন পরে চেক আউট করে ফেলবে, এরকম নো এক্সপায়ারি ডেট, আজীবন। একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই, আল্লাহু আকবার। তাহলে নো এক্সপায়ারি ডেট, রাদার ইটস ইটারনাল, আজীবন থাকবেন, খালিদিনা ফিহা, চিরকাল থাকবেন। এবং জান্নাতের সবচাইতে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে দেয়ার উইল বি নো ডেথ ইন জান্নাত, জান্নাতে আপনার আর মৃত্যু হবে না, মৃত্যুর বিদায় হবে, তার মানে আপনি অমর হবেন। তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে, চির যুবক থাকবেন, প্রাণবন্ত থাকবেন, আপনি অমর হবেন, আপনি জান্নাতে মরবেন না। জান্নাতীরা যখন জান্নাতে যাবে ফেরেশতারা ডেকে বলবে ইয়াহালাল জান্নাতে ইন্নালাকুম আনতাসিহু ফালা তাসকামু আবাদা, জান্নাতীরা চিরকাল সুস্থ থাকবা, অসুস্থ হবা না। ইন্নালাকুম আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, তোমরা স্বভাব থাকবা, বুড়া হবা না। ওয়া ইন্নালাকুম আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা,
চিরকাল বেঁচে থাকবা, মরবা না। এবং সেদিন জান্নাতে মৃত্যু দেয়া হবে। ইউতাল মাউতু বি কাফশিন আমলাহ, একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে। ফায়ুযবাহুল মাউত, মৃত্যুকে জবাই দেয়া হবে। এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে, ফেরেশতারা বলবে, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত, এ জান্নাতীরা চিরকাল এই জান্নাতে থাকবে। তাহলে জান্নাতের ফিচার পাইছেন। এখন কোন বোকা যদি এই ফিচার দুনিয়ায় খোঁজে পাবে? পাবে না, কারণ দুনিয়ার ফিচার আলাদা। দুনিয়ার ফিচার কি? এই দুনিয়াতে বিপদ আসবে, কষ্ট আছে দুনিয়াতে, হতাশা আছে, ভয় আছে, অসুস্থতা আছে, বার্ধক্য আছে, এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে, আছে না? দ্য ডে ইউ ডাই, যেদিন আপনি মারা যাবেন, এটা আপনার এক্সপায়ারি ডেট, চলে যেতে হবে। এই পৃথিবীতে মৃত্যুর অস্তিত্ব আছে, সব কিছু থমকে দিয়ে, আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে, ঠিক কিনা বলেন? তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার। এই দুনিয়াতে বিপদ, আপদ, কষ্ট, ঝুঁকি, স্ট্রাগল, পার্থক্য, অসুস্থতা, এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয়, এটা দুনিয়ার ফিচার। মিলায় ফেললে হবে না। জান্নাতের ফিচার একটা, দুনিয়ার ফিচার আরেকটা। দুনিয়াতে কষ্ট থাকবে, বিপদ আপদ থাকবে, এই দুনিয়ার ফিচারটা আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতে খুব চমৎকার ভাবে উল্লেখ করেছেন, সেটা দিয়েই আমি আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদের ঘাটতি দিয়ে, আতঙ্ক দিয়ে, প্রাণনাশ দিয়ে, ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করব। কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, যারা সবর এখতিয়ার করবে, অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ। আলহামদুলিল্লাহ পড়ে